আমার বান্ধবী মেরে গেছে, আমার এত কষ্ট লাগতেছে। আমার কেমন এখন হচ্ছে আমাদের মেকআপ টাইম, মানে আমাদের শুট শুরু হয়ে যাবে। আমরা এখন আসি হচ্ছে বাণিজ্য মেলা যে জায়গায় হয়েছিল ওই জায়গায়। আমাদের জুনেদ, আই হ্যাঁ জুনেদ কিভাবে সাদা হয়ে গেছে। হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে 5:30, আর এত সকালে ব্লগটা শুরু করার একটাই কারণ, আজকে আমি যাচ্ছি হচ্ছে ঢাকায়। আর ঢাকায় যাচ্ছি হচ্ছে, এতক্ষণ থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো, আজকে আমাদের একটা শুট আছে, ফার্স্ট টাইম কোন টেলিভিশনের শুট। গাইস ঢাকা যাচ্ছি, বাট আম্মুকে বলবো না, এটা কিন্তু হবে না, আম্মুকে আগে বলে আসি তারপরে যাব। গাইস গাইস গাইস, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, যে নাটকটা আমরা করেছি সেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে আসো অ্যান্ড কমেন্ট করবা। লাভ ফ্রম জুনায়েদ খান, সবাই দেখবা অ্যান্ড কমেন্টটা কিন্তু শিওর করো, আমি কিন্তু সবার কমেন্টগুলো দেখবো, ঠিক আছে। ফার্স্ট টাইম কোন একটা কাজ দেওয়া পেলো, ঠিক আছে, এত চিন্তা করো না, বুঝাও বলা অন্য জায়গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মন দিয়া সুন্দর করে যে কাজ দিতেছ সুন্দর করে এই কাজ করবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আগে এখান থেকে যেতে হবে আমাকে মদনপুর, আর মদনপুর গিয়ে একটা বড় ভাইয়ের সাথে ওইখান থেকে যাব হচ্ছে মেন জায়গায়। সো লেটস গো। হ্যাঁ গাইস, টেলিভিশনে আমার প্রথম নাটক, মানে আমি অনেক এক্সাইটেড, মানে এত এক্সাইটেড কি কমো ভাই, যাওয়ার পরে বুঝে দেব। ওইখানে ফুল ভিডিও হবে, ফুল শুট হবে, লাস্ট পর্যন্ত দেখো, অনেক মজা পাবো আশা করি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, আর এটা হচ্ছে সেই টেলিভিশন যে টেলিভিশনে আমি আরও এক মাস আগে আসছিলাম। ওই সময় ছিল আমি একটা প্রোগ্রাম, আর আমার সাথে ছিল তখনও ভাইয়া, ছিল সেলিব্রিটি ভয়েস আর্টিস্ট অ্যান্ড নিউজ প্রেজেন্টার সাইম হক ভাই, আর আমার শিক্ষক, মানে আমার শ্রদ্ধেয় বড় ভাই। তো ওনার কাছ থেকে সব কিছু শিখা, ওনার মাধ্যমে সব কিছু। তো ফার্স্ট অফ অল হচ্ছে থ্যাংক ইউ ভাইয়াকে, ভাই আমাকে আমাকে এমন একটা জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। আর অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমাদের কাজীগুলো টেলিভিশনের চেয়ারম্যান ম্যাম ইসমা জাকিয়া ম্যামকে, উনি আমাকে এত সুন্দর, মানে এত ভালো একটা কাজে সুযোগ করে দেওয়ার জন্য। আর তো ভিতরে যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। গাইস ফাইনালি আমরা এখন টেলিভিশন চ্যানেলের ভিতরে আছি, তো ভিডিওগুলো দেখতে থাকবা, কজ দেখলে মজা পাবো আশা করি, কজ শুট কীভাবে করা হয়। আমিও ফার্স্ট টাইম, মানে আমার লাইফে ফার্স্ট টাইম কোনো টেলিভিশনের নাটকে, বাকি টাকার উপর তোমার জন্য দোয়া করো যাতে ভালোভাবে করতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের মেকআপ টাইম, মানে আমাদের শুট শুরু হয়ে যাবে। জুনায়েদের মেকআপ চলতেছে কারণ জুনায়েদ আর কিছুক্ষণ পর শুটিং স্পটে যাবে, তো এজন্য তার জন্য একটু
করে দিচ্ছি, আগেও করে দিচ্ছিলাম, আমি কিছু বলছি প্রোগ্রামে। এখন আজকে আবার একটু বিশাল আকারেই তার, কারণ আর্টিস্ট বলে কথা, সেলিব্রিটি পার্সন হবে, সো তাকে যদি একটু মেকআপ, আবার হচ্ছে আমাকে রাখা হয়েছে যে তার একটু মেকআপ বড় ভাই ঠিক আছে কিনা এই বিষয়টা দেখার জন্য। সত্যি আমার বড় ভাই গার্জিয়ান, আপনারা অবশ্যই দর্শক যারা আছেন, নাটকটা অনেক মজার একটা বিষয় হবে, অনেক ক্যারেক্টারটা হচ্ছে একটা চমৎকার ক্যারেক্টার, আপনারা অবশ্যই থাকবেন। ওর মেকআপ দেওয়ার পরে দেখা যাক ওকে কেমন দেখায়, আশায় থাকো। দেখছেন আমাদের জুনেদ, আই হ্যাঁ জুনেদ কিভাবে সাদা হয়ে গেছে গাইস, আমাদের মেকআপ অলরেডি ডান এন্ড এটা হবে ভাই, এই যে এই ভাই কিন্তু আমার সাথে, তো ফার্স্ট টাইম আজকে ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম কাজ, তো সবাই দোয়া করবা যাতে ভালোভাবে করতে পারি, ভাইয়ের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, আমাদের সবার জন্য দোয়া করবা। তো গাইস এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম, অ্যান্ড ব্রেকফাস্ট করার পর আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে, অ্যান্ড আমরা যাবো হচ্ছে আমাদের প্লেসে, যে জায়গায় হচ্ছে আমাদের ফার্স্ট শ্যুটগুলো হবে। তো আমরা সবাই এখানে উঠে পড়েছি, অ্যান্ড তো আমরা এখন যাচ্ছি হচ্ছে 300 ফিটে, ওই জায়গায় আমাদের ফার্স্ট শ্যুটগুলো হবে, মানে বেশিরভাগ শ্যুট ওই 300 ফিট এরিয়াতেই হবে, মানে পূর্বাচল এরিয়াতে। তো চলো যাওয়া যাক, লেটস গো। আমরা এখন আছি 300 ফিটে, আর 300 ফিটে আমাদের ফার্স্ট শুট, তো দেখি কি হয়। গাইস আমাদের আমার শুট এখনো হয় নাই, হবে, বাট সবার শুট শুরু হয়ে গেছে অ্যান্ড মোটামুটি একটু একটু কমপ্লিট হচ্ছে। এত গরম, একদম শেষ আমি। গাইস আমাদের ড্রেস আপ হয়ে গেছে, এখন হবে শুট, আর আজকের এই নাটক কিন্তু আমার সাথে ভাইও আছে। তো গাইস আমাদের এটা হচ্ছে আমার কো আর্টিস্ট, তো ব্লগটা মানে ব্লগটা কমপ্লিট করতেছি, আর নাটকের একটু শুট হয়েছে অ্যান্ড অনেক জোস জোস শুট সিন আছে, তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো গাইস আমরা এখন আসি হচ্ছে বাণিজ্য মেলা, যে জায়গায় হয়েছিল ওই জায়গায়, এখানে আমরা আমাদের শুট চলছে অ্যান্ড মোটামুটি অনেক অনেকগুলো শুটই কমপ্লিট হয়ে গেছে, আর আমি আর ভাইয়া খুব নার্ভাস। ভাই আপনার ফিলটা বলেন। নার্ভাস হচ্ছে কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে শুটিং, তারপর এক একজনে এক একটা ক্যারেক্টার, আবার জামা চেঞ্জ করো, মেকআপ নাও, মানে আর কি বলবো, মানে এটাই একটা ক্যারেক্টারে ঢুকার ক্ষেত্রে যে আসলেই খুব কষ্টসাধ্য বিষয় থাকে, আবার প্রচণ্ড গরম, এর মধ্যে ফিল হচ্ছে কি একটা হচ্ছে ভালো লাগা কাজ করছে, আর একটা হচ্ছে গরম কাজ করছে, আর কিছুই না। আমি ফার্স্ট টাইম কোনো নাটক করতে মানে শুটে আসি, তো আমি আগে ভাবতাম কি নাটক অনেক সহজ, বাট বাইরে ভাই এত কঠিন, মানে এত কষ্ট, যাক নাটকটা না দেখলে ভাই তোমরা ভাই কেউ বুঝতে পারবে না, সবাই অপেক্ষা, আজকে মানে আপলোড হয়ে গেছে, অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাটকটা দেখলে অনেক মজা পাবো, আর আমার অনেক সুন্দর সুন্দর সিন আছে, তোমরা দেখলে মজা পাবো। তো গাইস এখন হচ্ছে লাঞ্চ টাইম, আর আমরা লাঞ্চ করার জন্য এসেছি হচ্ছে পূর্বাচল এরিয়ার মাটির গড় রেস্টুরেন্টে, অ্যান্ড আমাদের টেলিভিশনের ডিরেক্টর ম্যাম ইসমা জাকিয়া ম্যাম আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে। ইয়েস,
ম্যাম আমাদেরকে টিপ দিচ্ছে এন্ড আওয়ারও থ্যাঙ্ক ইউ ম্যাম। হ্যাঁ ম্যাম খুবই খুবই আদর করে, খুবই যত্ন নেয়, ধন্যবাদ ম্যাম আপনাকে। তো চলো যাওয়া যাক, আর এখানে তিনটা বিড়াল আছে, চুজ চুজ কিউট কিউট। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এখন হচ্ছে আমরা চা খাবো। ইয়েস তো চলুন আমাদের টংটা একটু দেখে আমরা কোথায় খাবো। গাইস এখন হচ্ছে ফ্রি টাইম, আর ফ্রি টাইমে চিল টাইম না? আমি কিন্তু জিমের গেঞ্জি পরছি। এই প্যারা চিল সমস্যা কি? বাই বাই প্যারা কি? আমি জানতাম না সত্যি আজকে আমার ক্যারেক্টার ভুলে গেছিল। আর নাটকটি কিন্তু আপলোড হয়ে গেছে, লিংক ডিসক্রিপশন বক্সে সবাই দেখে আসুন। হ্যাঁ অবশ্যই। তো গাইস আমরা এখন আছি হচ্ছে 300 ফিটের হেলিপ্যাড এরিয়ায়, যেখানে আমাদের লাস্ট মুহূর্তের মানে 300 ফিটের লাস্ট মুহূর্তের শ্যুট চলছে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, অ্যান্ড নাটকটি দেখে আসো ডিসক্রিপশন থেকে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, অনেক জোস হবে আশা করি। আমার বান্ধবী আমার এত কষ্ট লাগতেছে, আমার কেমনি আমার বয়ফ্রেন্ড গাইস লাস্ট শুট একদম লাস্ট মুহূর্তে না? তো গাইস আমরা এখন একবার লাস্ট মুহূর্তে আছি, মানে একদম আমার লাস্ট শুট আর কি, নাটকের ফুল শুট শেষ হয় নাই, আর নাটক আপলোড হয়ে গেছে, দেখে আসো লিঙ্কে ক্লিক করে যাও, দেখে আসো তাড়াতাড়ি। লাস্ট মুহূর্তের শুট চলছে, তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের শুট অর্ধেক মানে মোটামুটি ডান হয়ে গেছে, আর আমার শুট ডান হয়ে গেছে, আজকে অনেক মাইর খেয়েছি। নাটকটা কিন্তু আপলোড হয়ে গেছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, মজা পাবা সবাই দেখো, মজা পাবা। এর জন্য ওকে আমি মারছি, আর এই এই নীলার জন্য আমার কানতে কানতে ভুক ফিটে গেছে। তো সবকিছু আছে নাটকের মধ্যে, এন্ড ওইটা দেখলেই বুঝতে পারবা। সবসময় এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।